সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডায়াল সিলেটের নিয়মিত আয়োজন সফলতার গল্প এই অনুষ্ঠানটি আপনাদের সাথে আছি আমি ফাহমিদা খান উর্মি এবং আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি চ্যানেল এস সিলেট বুড়োচিফ এবং ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সিলেটের বিশিষ্ট সাংবাদিক জনাব মঈনুদ্দিন মঞ্জুকে আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম উর্মি আমি ভালো আছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন আপনার কাছে একদম শুরুতেই জানতে চাইবো আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে ব্যক্তিগত জীবনে কি করছেন আপনার পারিবারিক জীবনে কারা কাড়া আছেন এই বিষয়গুলো যদি একটু বলেন সেটা বলার আগে আসলে একটু প্রথমে আপনারা যারা ডায়াল সিলেটে কাজ করছেন আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি ডায়াল সিলেটের যিনি ওনার এবং যিনি আসলে আমাকে এই অনুষ্ঠানে আসার জন্য বেশি যন্ত্রণা দিয়েছে সেই সুয়েল আহমদ পাপ্পুকে আমি ডায়াল সিলেটের যে কার্যক্রম আজকে দেখেছি আজকে এসে দেখলাম প্রথমবারের মতো এসেছি এসে ভালো লেগেছে আশা করছি ডায়াল সিলেটের যেসব কার্যক্রম এগুলো ভবিষ্যতে আরও আরও ভালো করবে অতিরিক্ত সমৃদ্ধিও কামনা করছে আপনি যে কথা বলছিলেন যে আসলে আবারও আসি পাপ্পুর যে নিমন্ত্রণ আমন্ত্রণ যাই বলে না কেন আমাকে সে এমনভাবে মানে আমন্ত্রণ জানিয়েছে নিজের কাছে একটু আসলে আমি একটু এক্সপ্লেন করা দরকার আসলে আমি এত বড় আসলে কিছু না ঠিক আছে এখনও কিন্তু এই যে পেশাটা সেই পেশায় কিন্তু শিখছি অনেক জাস্ট সংবাদকর্মী হিসেবে কাজ করছি এখন ওই যে সেলিব্রিটি পর্যায়ে বা যে পর্যায়ের সাংবাদিক ওই পর্যায়ে এখনো যেতে পারি তো যেটা বলছিলেন আপনি যে আমার জীবন ব্যক্তি ব্যক্তি জীবনটা হচ্ছে আমি সিলেটেই সিলেট সিলেটেরই ছেলে আমার মূল বাড়ি হচ্ছে রায়নগরে অনেকেই রায়নগর চিনতে পারেন বা নাও চিনতে পারেন সেটা হচ্ছে মীরা বাজারের পাশে বলবি এমসি কলেজের পাশেও বলা যায় তো আমাদের যে পরিবার সেটা হচ্ছে আমরা বাবা চাচা একান্নবর্তী পরিবার নিয়েই থাকি এবং আমার যে পরিবার যেটা আছে আর কি আমার বাবা নেই মা আছেন আমার ওয়াইফ আছেন এবং তিনিও একসময় লেখালেখি করতেন এখনও লেখালেখি করেন যদিও ব্যাঙ্কে লেখালেখি করেন আর কি টাকা সংক্রান্ত বিষয় উনি একটি ব্যাংকের ম্যানেজার ম্যানেজার হিসেবে কাজ করছেন আমার ছেলে মেয়ে দুজন এক ছেলে তিনি একটি স্কুলে গ্রেড টুতে পড়াশোনা করছেন আর মেয়ের বয়স হচ্ছে আড়াই বছর আসলে এভাবেই ছোট্ট সংসার নিয়ে কোনো রকমে চলছে আর আপনার সাংবাদিকতার জীবনটি সম্পর্কে কিছু একটু বলেন সাংবাদিকতা আসলে ওই এলাকার বিষয়ে আসতে হয় আমি যে কারণে সাংবাদিকতায় আসলাম আমাদের পাড়ায় একজন সাংবাদিক থাকতেন তিনি হচ্ছেন আপনি হয়তো নাম জেনেও থাকতে পারেন উনি ওনার নাম হচ্ছে বুরহান খান উনি সিলেটের এই যে সিলেট প্রেস ক্লাবের যে প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন তো আমার চাচা যিনি ছিলেন তিনি হচ্ছে ওনার নাম হচ্ছে মদরিস আলী তো আমাদের ওই এলাকায় আপনাদের অনেক জায়গায় দেখবেন গ্রামে পঞ্চায়েত যেরকম থাকে আমাদের শহরের এলাকায় এরকম মুরব্বিয়ান কমিটি থাকতো তো এটার একটা সিস্টেম ছিল যে কোনো বিচার বা যে কোনো সালিসি হলে একদিন একজনের বাসায় হতো এরকমভাবে আর কি চক্রাকারে হতো তো আমাদের বাসা এক সময় হতো তখন কিন্তু বুরহান উদ্দিন খান সাহেব যখন আসতেন তখন সবাই যেভাবে তাকে সম্মান করতো মানে তার যে পার্সোনালিটি ছিল তার প্রতি যে শ্রদ্ধাবোধ ছিল এগুলো কিন্তু আমি ছোটোবেলা থেকেই দেখছি তাকে এবং দেখে আমার আমার বাড়ির পাশেই ছিল ওনার বাড়ি তো তাকে দেখে কিন্তু আমার মধ্যে একটা ওই সময় মনে হয় আমার মধ্যে একটা মানে আকর্ষণ তৈরি হয়েছিল একটা সাংবাদিক হওয়ার একটা বীজ তৈরি হয়েছিল তো তাকে দেখার পরে তার যে ব্যক্তিত্ব সব কিছুই আমাকে মুগ্ধ করেছে এবং একটা পর্যায়ে যখন আমি খুব সম্ভবত ক্লাস এইট বা নাইনে যখন পড়তাম সিলেটের ডাক পত্রিকা ছিল তখন আমি নিজেই একটা বার মানে তখনকার তখনকার সময়ে খুব সম্ভবত বৈশাখ মাসে তার একটা বিশেষ সংখ্যা বের করবে এরকম একটা নোটিশ দিয়েছিল যে লেখা আহ্বান তো আমি একটা লেখা দিয়েছিলাম আমার নাম এখনও মনে আছে রম্যতালে বৈশাখ আর কি একটা গদ্য কার্টুন টাইপ আর কি চোদ্দ পনেরো বছর বছর বয়স মানে আমার কোন পড়তেন তখন খুব পড়তাম তো তারপরে আমি ওই লেখাটা কিন্তু ওই বিশেষ সংখ্যায় ছাপা হলো একটা কোনায় আর কি ওই যে নিজের নাম পত্রিকার পাতা একটা লেখা দেখার পর একটা অন্যরকম অনুভূতি হলো ঠিক আছে তারপরে দেখা গেলো যে আমি নিয়মিতভাবেই সিলেটেড ডাকে কখনো ছোটো গল্প লিখেছি কখনো সমাজের অসঙ্গতি নিয়ে লিখেছি লেখালেখি করতাম একটা পর্যায়ে গিয়ে যখন খুব সম্ভবত ভোরের কাগজে যে পাঠক ফোরাম ছিল ওই সময় কাজ করতাম আমাদের সঙ্গে ছিলেন চয়ন চৌধুরী এখন যিনি সমকালে আছেন তারপরে ইখতিয়ার উদ্দিন এখন ঢাকা বুড়ের কাগজ অফিসে কাজ করেন ওনাদেরকে কাছাকাছি দেখেছি সিএম মারুফ ছিলেন প্রয়াত সিএম মারুফ ওনাদের সাথে চলতাম পার্থ সারথী দাস তখন আমি উদিচি করতাম উদিচির সাথে সম্পৃক্ত ছিলাম পার্থ দাগ কাজ করতেন উনিশশো নিরানব্বই সালের দিকে তখন প্রথম আলো বের হবে তো প্রথম আলোতে পার্থদার সাথে সাথে গিয়ে আমি আহমেদ নুরবাইয়ের সাথে পরিচয় হলো যিনি এখন কালের কণ্ঠতে আছেন এবং সিলেট মিররে কাজ করেন তিনি প্রথম ভোরের কাগজ থেকে স্কিপ করে তিনি আসলেন প্রথম আলোতে মতিউর রহমান চলে আসলেন তো ওই সময় একটা পত্রিকা প্রথম আলো দেখলাম যে সিলেটের জন্য আলাদা একটা পাতা করলো তার আলোকিত সিলেট সেই আলোকিত সিলেটে আমি কন্ট্রিবিউটর হিসেবে কাজ শুরু করলাম ওই সময় দেখা গেল যে দু সালে চলে আসলো শ্যামল সিলেট নামে একটি পত্রিকা সিলেটের দৈনিক পত্রিকা বেশ বড় পরিসরে আসলো তারা এবং সেটাতে আমি অ্যাপ্লাই করলাম আমি এবং চয়ন চৌধুরী দুজন স্পোর্টস রিপোর্টার হিসেবে জয়েন করলাম সেই দুই হাজার সালেই কিন্তু আমার উনিশশো সালে আমার প্রথম লেখাটা ছাপা হয়েছিল আর প্রফেশনাল যেটা সাংবাদিকতা যদি বলেন আপনি সেটা হচ্ছে যে দু সালে এসে শ্যামল সিলেটের মাধ্যমে আমি শুরু করেছি তারপরে দু বছর পরেই আমি চলে গেলাম সিলেটের ডাকে সিলেটের ডাকে প্রায় বারো বছর করে দু সালে আবার আমি চ্যানেল দু হাজার চোদ্দো সালে না এরও আগে আমি কিন্তু ওই যে সিলেটের ডাকে দুই মানে লোকাল পত্রিকা এবং এর এর পাশাপাশি আমি যেটা করলাম সমকাল যখন স্টার্ট করে আমাদের কিংবদন্তি সাংবাদিক যিনি গুলাম সরওয়ার তার সাথে এবং শাহ ফরিদির সাথে মিলে আমরা সিলেট অফিসে জয়েন করলাম ওইখানে দুই তিন বছর কাজ করার পরে আমি আর টিভিতে কাজ করলাম আর টিভির শুরু থেকেই কাজ করেছি সমকালের শুরু থেকেই কাজ করেছি ইভেন প্রথম আলোর যে শুরুটা সেটাও সেটাতেও কাজ করার সৌভাগ্য হয়েছে তারপরে চ্যানেল এসে জয়েন করলাম চ্যানেল এসে এখনও কাজ করছি এভাবেই আর কি মানে প্রিন্ট মিডিয়া থেকে তারপরে চলে আসলাম হ্যাঁ টেলিভিশন মিডিয়া চলে আসলাম সেই ব্যাপারে আসবো কিন্তু আপনার কাছে জানতে চাইবো যে আসলে সাংবাদিকতা জিনিসটা কি যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলছি সাংবাদিকতা আসলে কি বা কেন করা হয় বা আপনি কেন সাংবাদিকতার সাথে নিজেকে জড়িত করেছেন প্রথমেই বলেছি একটা ফেসিনেশন বা মোহ একটা তৈরি হয়ে গিয়েছিল ঠিক আছে অনেকের কাছে আর এখন মানে অনেকেই বলে নেশা ঠিক আছে যদি আমি আপনাকে বলি যে সাংবাদিকতার একটা সংজ্ঞা একটা স্ট্যান্ডার্ড সংজ্ঞা আপনি দাঁড় করেন সেক্ষেত্রে আপনি কি বলবেন না সেটা যদি বলা হয় মানে বেসিক যেটা বলা হয় আর কি যে আমাদের আশেপাশে যেসব ঘটনা প্রবাহ বিষয় ধারণা হ্যাঁ সেগুলো মানুষের জন্যে ঠিক আছে তুলে ধরা প্রতিবেদন আকারে তুলে ধরা মাধ্যম আছে সেটা প্রিন্ট মাধ্যম আছে ইলেকট্রনিক মাধ্যম আছে এখন তো আরও পরিসর মানে বেড়ে গেছে আপনি দেখছেন যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া এখন একটা বড় একটা এই প্রচার মাধ্যম হয়ে গেছে হ্যাঁ সেটা হয়ে গেছে এবং আমি যে আমি যদি এই মুহূর্তে যেটা দু হাজার নভেম্বর মাসে আমরা ডয়েচে ভেলেকে যে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন তো ওইটাতে আমরা যদি ওই ইনফরমেশনটা যদি আমরা নেই এই মুহূর্তে বাংলাদেশে ছশো আটাত্তরটি কিন্তু পত্রিকা আছে সরকারি নথিভুক্ত পত্রিকা আছে এবং সত্তরটিরও বেশি আছে টেলিভিশন এবং অনলাইন সরি অনলাইন পোর্টাল শুধু টেলিভিশন এবং রেডিও স্টেশন যেগুলো এগুলো আছে তারপরে অগণ অগণিত বা অসংখ্য বলি যদি আমরা অনলাইন পোর্টাল আছে তো এছাড়াও যে যেগুলো আছে আপনি যেটা বলছেন যে এই সোশ্যাল মিডিয়ার কথা এখন আসলে যে সাংবাদিকতার যে সংজ্ঞাটাও কিন্তু পরিসর বেড়ে গেছে এখন শুধু ওই যে আগে যেটা আমরা করতাম এরকম যে একটা নিউজ টেলিভিশন মিডিয়া যদি আমরা হয় একটা নিউজ যারা পুরনো টেলিভিশন মিডিয়ায় কাজ করছেন বিশেষ করে মফসলে আর কি মানে আমি মফসল বলছি যে ঢাকা থেকে বাইরে যারা কাজ করছেন আমরা একটা ক্যাসেটে ভিডিও করতাম সেটা নিয়ে দৌড়াতাম বিমান অফিসে বিমান অফিসে সেটা আমরা বিমানে করে দেখা যেত যে বিমানের কার্গো যেটা আছে আর কি তাদের ডিপার্টমেন্টটি ছিল ওই ক্যাসেটগুলো পাঠানোর জন্য ওইটা আবার আমাদের ঢাকা অফিস একজন মানুষ পাঠাতো এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে সেটা কালেকশন করে তারপরে নিউজ হাউস নিউজে যা রুমে যেত তারপরে ওইটা টেলিকাস্ট আসলে সেটা বিটিভিতে ছিল কি রকম তারও আগে তো আরও মানে সেকেলে ছিল আর কি তো এখন যে বিষয়গুলো হচ্ছে এখন অনেক কিছুই বদলে গেছে সময়ের সাথে সাথে বাংলাদেশ ডিজিটালাইজেশনের সাথে সাথে কিন্তু অনেক কিছু সাংবাদিকতার সংজ্ঞাগুলো কিন্তু এখন আরেক ব্যক্তিটা বেড়ে গেছে আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো আপনি যেহেতু আপনার শুরুটা ছিল পত্রিকার সাংবাদিকতার মাধ্যমে এবং আপনি এখন কাজ করছেন টেলিভিশনে এই দুইটা থাচের মধ্যে আপনি কি কি পার্থক্য খুঁজে পান যে টেলিভিশন সাংবাদিকতার ক্ষেত্রে আপনি বেসিক কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হয় এবং পাশাপাশি যখন আপনি পত্রিকায় কাজ করতেন সেক্ষেত্রে আপনার কি কি ধরনের এই দুইটার মধ্যে যখন বা চ্যালেঞ্জ সীমাবদ্ধতায় পরে আসছি কিন্তু এই দুইটার বেসিক কোথায় পার্থক্যটি রয়েছে শুনেন যারা আমি বলি যে ইলেকট্রনিক মিডিয়ায় আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে বলি যারা ছোট্ট অভিজ্ঞতা থেকে বলছি যতদিন কাজ করেছি যারা প্রিন্ট মিডিয়া থেকে ইলেকট্রনিক মিডিয়ায় মিডিয়ায় কাজ করতে এসেছে তাদের কিন্তু অভিজ্ঞতার মান্ডারটা বেশি থাকে এবং তারা বেসিক যে যে জিনিসগুলো বলা হয় যে এবং তথ্য আগে হতো কি আমি বলি যে আমরা সাংবাদিকরা ধরেন একটা ইনফরমেশান কালেকশনের জন্যে আমরা থানায় যেতাম আচ্ছা ধরেন একটা একটু অনুসন্ধানী প্রতিবেদন করার জন্যে আমরা বিভিন্ন সোর্স যেসব আছে বা বিভিন্ন যারা এই বিষয়ে অভিজ্ঞ যেমন সাজার ইউনিভার্সিটির যিনি এই বিষয়ে অভিজ্ঞ আছেন তার কাছে যেতাম ঠিক আছে এখন কি হয়েছে মানে এটা আপনি আপনার নিজের জীবন দিয়ে আপনি চিন্তা করবেন যে এরকম হয়ে গেছে যে কেউ এই পরিশ্রমে যায় না তারা কী করে একটা গুগল সার্চ দেয় গুগল সার্চ দিয়ে মানে অনেক সহজ হয়ে গেছে সাংবাদিকতাটা এবং পরিশ্রমী যে সাংবাদিকতাটা ওইটা কিন্তু প্রিন্ট মিডিয়ায় বেশি ছিল ঠিক আছে সব কিছু একদম গুছিয়ে এনে পরিশ্রম করে এনে তারপরে টেবিলে বসে লিখে তারপরে দেখা যাচ্ছে যে একজন নিউজ এডিটর দেখছেন তারও আগে সাব এডিটর দেখছেন এই যে একটা গোছানো বিষয় ছিল কিন্তু এই যে মানে গোছানো এবং কি বলবো যে এডিটিং বা কয়েকজনের যে একটা বিশুদ্ধতা যাচাইয়ের যে বিষয়টা সেটা কিন্তু প্রিন্ট মিডিয়ায় আছে ইলেকট্রনিক মিডিয়ায় এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু খুবই একটা চ্যালেঞ্জিং একটা বিষয় সঠিক তত্ত্বগুলো যেটা আমি আপনি দেখবেন যে এখন সোশ্যাল মিডিয়ায় যেগুলো আপনি অপতথ্য যেগুলো আমি বলি অপতথ্য সঠিক তথ্য অপতথ্য কিন্তু এখন বেশি ঘোরাফেরা করে দেখবেন যে আপনি এমন একটা ইনফরমেশন আমরা যেটাকে রিউমার বলি যে এটা কিন্তু অনেক সময় অনেক বেশি এখন কার্যকর হচ্ছে সাংবাদিকতা বা কোনো সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার সময় অনেক সময় দেখা যায় যে সঠিক সংবাদটার চেয়ে বেশি আমরা অনেক সময় দেখি যে ভুয়া কথাবার্তা সোশ্যাল মিডিয়া বলি বা ইলেকট্রনিক্স মিডিয়া বলি সেখানে ঘুরপাক খায় তো আপনার কাছে প্রশ্ন থাকবে আমার যে এটা থেকে আসলে বের হয়ে আসার উপায়টা আসলে কি না এটা এইটার সাথে ওই যে আপনি প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে আমাদের যে আমি যেটা মনে করি আর কি যে আমাদের বাংলাদেশের যে আপনি দেখবেন যে আপনার আশেপাশের ঘটনা বা আপনার আশেপাশের যারা জীবন যাপন পদ্ধতি যদি আপনি দেখেন আপনার আত্মীয় যারা আছেন ঠিক আছে আপনার বন্ধু বান্ধব যারা আছেন বিশ বছর আগে তাদের অর্থনৈতিক অবস্থা কীরকম ছিল আমি যদি আপনাকে প্রশ্ন করি নিশ্চয়ই তার গ্রাফটা এখন উপর উপরের দিকে আছে তাই না বাংলাদেশের যে ইকোনমিক্যাল গ্রোথ যেটা সেটা কিন্তু ভালো হচ্ছে অন দ্য আদার হ্যান্ড যদি আমরা চিন্তা করি আমার ওপিনিয়ন হচ্ছে যে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে কিন্তু মেন্টাল যে মানসিক যে একটা ম্যাচিউরিটি যেটা সেটা এখনও হচ্ছে না এটা যতদিন পর্যন্ত হবে না ততদিন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশের আপনি একটু তাকালে দেখবেন যে অবক্ষয় কিন্তু হচ্ছে সেটা নিম্নগামী সেটা আপনি শিক্ষক সমাজ হোক সেটা সাংবাদিক সমাজ হোক সেটা চিকিৎসক সমাজ হোক প্রতিটি সেক্টরেই কিন্তু হ্যাঁ প্রশাসনের ক্রেডার যারা আছেন সবাই মানে সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আসলেই মোটা চোখে দেখলে কিন্তু সেটাই আপনি দেখবেন সুতরাং এক্ষেত্রে যেটা সরকার যেটা ডিজিটাল ডিজিটাল আইন যেটা করেছে আমি কিন্তু অনেকেই কিন্তু অনেক সমালোচনা করেছে এটার মাধ্যমে যে সরকারের উপরে একটা বিশাল মানে সরকার একটা নিয়ন্ত্রণের একটা বিশাল একটা থাবা বসিয়েছে হ্যাঁ এরকম আসলে কিন্তু সেটারও প্রয়োজন আছে মনে করি আপনি দেখবেন যে আপনার আপনার বিপক্ষে বা আপনার সম্পর্কে বা আপনার পরিবার সম্পর্কে একটা অনলাইনে এমন একটা নিউজ করলো আপনি কিছুই করতে পারছেন না আমি আবার এই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন করতে চাই ছোট করে আপনার কাছে এই যে আপনি একটু আগে আমাদের একটা সমীক্ষা দিলেন যে এতগুলো চ্যানেল বা এতগুলো পত্রিকা কাজ করছে এবং তথ্য এবং উপ অপতথ্যের যে ব্যাপারটি আপনি বললেন তো এখন এই অপতথ্য থেকে বের হয়ে আসার জন্য সরকারের যে উদ্যোগটি নেওয়া হয়েছে তার পাশাপাশি আসলে আর কি করা যেতে পারে এখানে আমি বলে রাখি যে আমি কিছুদিন আগে আর কি যে ডয় চেভেলেকে সাক্ষাৎকার দিয়েছিলেন আমাদের যিনি অবজারভারের সম্পাদক আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক নেতা ইকবাল সুভান চৌধুরী তো তিনি কিন্তু একদম সরকারেরও আপনি জানেন যে একজন হয়ে কাজ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টায় ছিলেন তো তার একদম তিনি কিন্তু একদম স্বচ্ছভাবে খুব সুন্দরভাবে বলেছেন যে আমাদের অনেক সাংবাদিকরা প্রাপ্তির আশায় মানে অনেক কিছু বিসর্জন দিচ্ছেন তিনি সেটা ইঙ্গিত করেছেন যে আসলে প্রতিটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমাদের যে সাংবাদিকরাই অন্যান্য সেক্টরও আছে সাংবাদিকরা এখন দেখা যাচ্ছে যে তারা এখন একটা প্রাপ্তির আশায় থাকেন আমাদের হ্যাঁ আমাদের যেসব সাংবাদিকরা অগ্রজ যারা সাংবাদিক ছিলেন তারা সেটি করতেন না তাদের মধ্যে একটা আদর্শ ছিল নৈতিকতা ছিল তাদের মধ্যে সাহস ছিল সেই কারণে তারা একটা ত্যাগের মানসিকতা ত্যাগের মানসিকতা ছিল তিনি সেটিও বলেছেন যে এখন সাংবাদিকতা যেটা সেটা হয়ে গেছে চাকরি পেশা না আর এখন সংবাদ যেগুলো সেটা হয়ে গেছে একটা পণ্য সেটা হচ্ছে কি কর্পোরেট পাপেট বলা যায় এখন যেসব আপনি দেখবেন যে যেসব সংবাদ মাধ্যম যেগুলো আছে সংবাদ প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর পেছনে আছে কারা একটা কর্পোরেট হাউস আছে বিজনেসম্যান আছেন ঠিক আছে তো এইসব মিলিয়ে আসলে সরকারের পক্ষ থেকে যতটুকু করা তারা করছেন আমরা যদি নিজেরা বদলে না যাই আমরা যদি নিজেদেরকে ওই যেটা বলছিলাম যে আমাদের মেন্টাল ম্যাচুরিটিটা না নিয়ে আসি তাহলে কিন্তু শুধু সরকার চাইলেই সরকার আইন করলেই হবে না আমাদের সেই সেই মানসিকতা আমাদের তৈরি করতে হবে তেগের মানসিকতা আদর্শের যে সেই আদর্শটা আমাদেরকে ধারণ করতে হবে করতে হবে আমরা সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে আপনার সাথে কথা বলবো কিন্তু আমরা এই মুহূর্তে এখন একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আরো কথা বলবো আরো অনেক কিছু জানবো কিন্তু এই মুহূর্তে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি থেকে আসছি সাথে থাকুন সুদীর্ঘ তিন যুগেরও বেশি দিন ধরে ব্যবসা পরিচালনা ও সেবা প্রদানের অভিজ্ঞতায় দেশি বিদেশি পণ্যের বিপুল সমাহার নিয়ে এলো রিফাত অ্যান্ড কোম্পানি আমাদের রয়েছে আটটি শাখা সিলেট শহরের প্রাণকেন্দ্র জিন্দাবাজার শহীর প্লাজা সহ মেন্দিবাগ দরগা গেট সুবিদ বাজার গোবিন্দগঞ্জ এবং গোয়ালাবাজারে রয়েছে আমাদের শাখা রিফাত অ্যান্ড কোম্পানির সুপরিসর শাখায় আপনাদের সবাইকে আমন্ত্রণ স্বাদে ও মানে সেরাটা নিয়ে আমরা আছি আপনাদের অপেক্ষায় সিলেট নগরীর কাজলশায় অবস্থিত কমফোর্ট মেডিকেল সার্ভিসেস আপনার সেবায় নিয়োজিত আমাদের সেবাসমূহ ডিজিটাল এক্সরে রে প্যাথোলজি আলট্রাসোনোগ্রাম অ্যান্ডোস্কোপি ও কোলোস্কোপি ইউরোফ্রোমেন্টি ল্যাব বায়োমেডিক্যাল অ্যানালাইসিস মাইক্রোবায়োলজি ইলেকট্রোরাইড হোমোডোলজি হরমোন লেভেল টেস্ট এছাড়া আমরা হাসপাতাল ও বাসা থেকে নমুনা সংগ্রহ করে থাকি দর্শক ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে তো কথা বলছিলাম সাংবাদিকতার বিভিন্ন বাধা বা চ্যালেঞ্জ আমরা যাই বলি সেগুলো নিয়ে তো আপনার কাছে কি মনে হয় যে একজন সাংবাদিক হিসেবে কি কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় কিংবা একজন নবীনতম সাংবাদিক যিনি নিজেকে সাংবাদিকতার মতো পেশার সাথে নিজেকে সম্পৃক্ত করতে চান তিনি কি ধরনের সমস্যার মধ্যে পড়তে পারেন এক্ষেত্রে একটি উদাহরণ বলি যেটা সাংবাদিক আসলে কি করেন সমাজের প্রতিচ্ছবিটাই তুলে ধরেন তাই না তো আমাদের সমাজের প্রতিচ্ছবি বা সমাজের এখন বর্তমান চিত্রটা দেখা যাচ্ছে আমি যেটা আগেই বলেছি যে নেগেটিভ আমরা যদিও আমি যে চ্যানেলে কাজ করি চ্যানেলে এসে আমাদের বলা হয়ে থাকে যে প্রবাসীদের চ্যানেল এটা ইউরোপ এবং আমেরিকা এবং কানাডায় টেলিকাস্ট হয় তো ওই প্রবাসীরা সবসময় পজিটিভ জিনিস বাংলাদেশ সম্পর্কে দেখতে চান সেক্ষেত্রে আমরা পজিটিভ নিউজগুলোই সেখানে ব্র্যান্ডিং করে থাকি কিন্তু যখন আমার এই বাংলাদেশে যদি ঘটে থাকে নেগেটিভ নিউজ বেশি ঘটে বা যেসব সামাজিক যেসব দুর্নীতি বলেন আর আর অনেক ধরনের যেসব ভায়োলেন্স আছে সেগুলোই বলেন তখন একজন সাংবাদিক কিন্তু সেগুলোই তুলে ধরবেন এবং সেগুলো তুলে ধরলে যেটার এটার যেটা ইম্প্যাক্ট হচ্ছে সাংবাদিকের কিন্তু বন্ধু হবে না শত্রুই হবে সুতরাং হচ্ছে সবচেয়ে মানে আমি মনে করি যে বাংলাদেশ বা এইসব উপমহাদেশের যেসব দেশগুলো আছে সেই সব দেশগুলোতে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে সাংবাদিকতা আপনি যদি অনেক বিষয়ে যাচ্ছি না বাংলাদেশের যে সাংবাদিকদের যে নির্যাতনের চিত্র যদি আপনি দেখেন সেগুলো মানে সাম্প্রতিক সময়ের যেগুলি আছে আপনি যদি একটু সেগুলোর প্রতি আলোকপাত করেন সেগুলো আপনি বুঝতেই পারবেন আসলে শিক্ষানবিশ সাংবাদিকের যে বিষয়টা আপনি বললেন আমি যেটা মনে করি যে নীতি নৈতিকতা আদর্শ সাহস সবগুলোই রাখতে হবে এবং এখন আসলে শর্টকাট যে সাংবাদিকতা এখন যেটা শুরু হয়েছে সেটা পরিহার করতে হবে যে আসলাম এসেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন তো প্রত্যেকেই বুদ্ধা প্রত্যেকেই এক একজন বিশেষজ্ঞ তো দেখা যাচ্ছে যে ইলেকট্রনিক এবং আরও অনলাইন যেসব মিডিয়া আছে সেগুলোতে এসে অনেকেই সাংবাদিকতা শুরু করে দেন আমাদের যারা অগ্রজ আছেন স্টাডি করতে হবে মূল কথা স্টাডি করে জানার শেষ নেই আমরা জাস্ট আসলে ওনাদেরকে আমি পরামর্শ দিচ্ছি কি মানে আমি নিজেও আসলে অনেক কিছুই এখনও জানি না ঠিক আছে শিক্ষানবিশ যারা আছেন তাদের প্রতি আমার মানে আহ্বান থাকবে তারা স্টাডি করবেন এবং সবচেয়ে ভালো হয় প্রথমেই যদি ইলেকট্রনিক মিডিয়ায় না ঢুকে একটা প্রিন্ট মিডিয়ায় ডেস্কে এক বছর দুই বছর কাজ করেন তাহলে কিন্তু যে অভিজ্ঞতা হবে সেই অভিজ্ঞতা এখন ডেস্কে কাজ করলে কি হয় দেখা যায় যে আমি সে সিলেটে ডাকে কাজ করেছি শ্যামল সিলেটে কাজ করেছি সিলেটে ডাকে যখন আমি ডেস্কে কাজ করেছি আমাদের গ্রেটার সিলেটে যত করসপন্ডেন্ট আছেন তাদের সব নিউজ আমি কালেকশন করতে হচ্ছে সেটা আমি লিখছি দিচ্ছি তারপরে সাব এডিটর দেখছেন সেটা আমার ভুল হলে সেগুলো ধরিয়ে দিচ্ছেন আর যে বিভিন্ন সময়ে যে তাৎক্ষণিকভাবে যেসব ঘটনা ঘটে সেই সব ঘটনা কীভাবে উপস্থাপন করতে হয় সেই সবগুলো কীভাবে নির্ভুলভাবে উপস্থাপন করতে হয় সেগুলো কিন্তু হাতে হাতেখড়ি হয় আমার কাছে মনে হচ্ছে সেটা খুব ভালো জায়গা হচ্ছে একটি দৈনিক পত্রিকার ডেস্কে কাজ করা সেটা হলে একটা বেসিক তৈরি হয় আর কি আর যাদের সেই সুযোগ নেই তাদের কিন্তু এখন যেটা হচ্ছে যে অনেক জায়গায় কিন্তু সাংবাদিকতা বিষয়ক কোর্স কোর্স আছে সেই সেই করে যদি চলে আসেন মিডিয়ায় তাহলে মনে হয় সাংবাদিকরা ভালো করতে পারবেন আচ্ছা আপনার কাছে পাশাপাশি আরেকটি প্রশ্ন জানতে চাইব যে নবীনতম সাংবাদিক যারা আছেন তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হন যখন তাদের কাজ শুরু করেন কিংবা অনেক সময় দেখা যায় যে অনেক একজন সাংবাদিক অনেক বছর সাংবাদিকতা পেশার সাথে নিয়োজিত আছে কিন্তু তারপরেও তাদেরকে বিভিন্ন ধরনের বাধা বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে আপনি যেহেতু একটু আগেও বললেন যে সাংবাদিকদের কখনো কোনো বন্ধু হয় না তো এর পাশাপাশি আর কি কি সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন না এখন কিন্তু সাংবাদিকদের যদি আমি মানে শহরের মানে ঢাকা শহরের বাইরের কথাও চিন্তা করে সাংবাদিকদের আমরা যখন কাজ শুরু করেছি আর কি তখন কিন্তু প্রফেশনালিজম বা যে চাকুরির যে একটা অনিশ্চয়তা ছিল ঠিক আছে একটা আপনি আমাদের যে সম্মানী বাজে ভাতা ছিল সেটা কিন্তু উল্লেখযোগ্য ছিল না কিন্তু এখন এই মিডিয়ায় কিন্তু একটা ভালো সম্ভাবনা আছে মফসল এরিয়ার বাইরেও কিন্তু অনেক টেলিভিশন চ্যানেল বা অনলাইন যেগুলো কাজ করছে তারা বেশ ভালো সম্মানই দিচ্ছে সেই দিক দিয়ে চিন্তা করলে আসলে কেরিয়ার গড়ার জন্যে অনেক ভালো এখনও এই সাংবাদিকতা পেশাটি কিন্তু আমাদের যে বিষয়টা হচ্ছে যে ফোকাস যেটা হচ্ছে এখন যে সব নবীন সাংবাদিকরা আসছেন তারা এসেই কিন্তু ওই যে যেটা আমি বলছিলাম সেলিব্রিটি সাংবাদিক বা নিজেকে একটা জাহির করার যে বিষয় আমি অনেক কিছুই জেনে ফেলেছি এই যে মন মানসিকতা এটা কিন্তু ত্যাগ করতে হবে যেটা আমি আবারও বলছি যে স্টাডি করতে হবে স্টাডি করে এবং তারা যে বাধার সম্মুখীন যেটা হচ্ছে তাদের যারা গাইড দেয়ার এখন আপনি অনেক টেলিভিশন চ্যানেলে যারা কাজ করছেন তারাও কিন্তু ততটা কিন্তু স্মার্টলি কাজ করছেন না তারাও দেখা গেছে যে এখন আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি ততটা হয়তো মফসল মানে ঢাকা শহরের বাইরে যারা আছেন ততটা হয়তো অভিজ্ঞ না সুতরাং যারা নবীন আসবেন তারা তাদের যিনি গাইড দিবেন তার যিনি অগ্রজ সাংবাদিক আছেন সিনিয়র সাংবাদিক আছেন তাকেও সঠিক সাংবাদিক বাছাই করতে হবে মানে এখন যেটা হচ্ছে যে আমি যে বললাম কর্পোরেট এবং সংবাদও একটা পণ্য এই সংবাদকে বিভিন্নভাবে জন মানে ব্যবহার করছে সেক্ষেত্রে তারাও হয়তো একসময় ব্যবহার হয়ে যেতে পারেন আর কি বিবিসি উত্তর আয়ারল্যান্ডের যিনি একজন সাংবাদিক তিনি তার প্রথম অ্যাসাইনমেন্ট যিনি মানে এবং তিনি বেশ বড় প্রথম নিউজেই তিনি কি করেছিলেন ক্লিক করেছিলেন নিউজ লিড করেছিলেন আর কি সেটা ছিল এরকম যে ইংল্যান্ডে তখন খুব সম্ভবত মার্গারেট ছিলেন প্রধানমন্ত্রী আফগানিস্তানে আক্রমণ করবে ইংল্যান্ডের ইংল্যান্ড তখন তারা সোভিয়েত ইউনিয়নের উপরে একটা নিষেধাজ্ঞা জারি করলো তো সে চিন্তা করলো তখন সে উত্তর ইংল্যান্ডের একটা জায়গায় বসবাস করে আমি মনে করেছি সে সংবাদকর্মী সে নিজেকে মনে করেছে কল্পনা করেছে আমি একজন ব্যবসায়ী এই যে আমার দেশ এই সিদ্ধান্তটা নিল ব্যবসায়ীর উপরে কীরকম ইম্প্যাক্ট পড়তে পারে কল্পনা করেছে তারপর সে একজন ব্যবসায়ীকে ফোন দিয়েছে যে এরকম 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 বিষয় সে বলেছে যে এই কারণে আমার এই ক্ষতি হবে বা এরকম হবে তখন সে ওই সময়কার যিনি তার এলাকার এমপি যিনি ওনাকে রাজনীতিবিদ যিনি তাকে ফোন করেছে যে এই এই এরকম বিষয় তখন সে বলছে যে এই সরকার যে সিদ্ধান্ত না নিয়েছে এটা মানে খুবই বাজে একটা সিদ্ধান্ত নিয়েছে এইরকম এরকম এরকম বলেছে ক্ষমতাসীন দলের বিপক্ষে বলেছে আর কি সে এই নিউজটাকেই একটা স্টোরি করেছে এবং তার প্রথম নিউজ ছিল এইটা সে রেডিও স্টেশনে কাজ করে এবং তারটা মানে প্রথমবারের মতো কখন মানে একটি নিউজ করেছে এবং সেটা লিড স্টোরি হয়েছিল আর কি তো রকম আর কি ইমাজিনেশন যে সে কল্পনা করেছে এইরকম এরকম এরকম প্রত্যেকটা নিউজের প্রত্যেকটা কোটেশনের মধ্যেও কিন্তু অনেক নিউজ লুকিয়ে থাকে আপনি একজন সফল এবং প্রতিষ্ঠিত সাংবাদিক হিসেবে ইতিমধ্যে আপনি অধিষ্ঠিত হয়েছে আপনার এই সফলতার পেছনে আপনার পরিবার থেকে কতটুকু কেমন সমর্থন এবং অনুপ্রেরণা পেয়েছেন এবং পাশাপাশি পরিবারের পাশাপাশি আর কে বা কাদের কাছ থেকে আপনি অনুপ্রেরণা পেয়েছেন বিষয়টা হচ্ছে আপনি বলেছেন সফল এবং প্রতিষ্ঠিত সাংবাদিক আসলে সেটার জন্যে একটা ইচ্ছা আছে চেষ্টা করে যাচ্ছি ঠিক আছে কতটুকু পেরেছি সেটা জানি না কিন্তু মানুষের জন্যে কাজ করার চেষ্টা করছি ঠিক আছে আমি আমার পরিবারের যাওয়ার পিছনে শেষ হয়তো হয়ে যাবে আমাদের ইন্টারভিউ পর্ব সেটার আসলে প্রতিটি মানুষের কিন্তু একটা পর্যায়ে থাকে ধরেন আমি যখন স্টার্ট করেছি তখন আমার একটা স্বপ্ন ছিল যে আমি সাংবাদিক হিসেবে এরকম 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 নিজের যে প্রতিভা যতটুকু আছে সেটুকু দিয়ে মানুষের কাজ করব। তথাপিও কিন্তু মনের মধ্যে একটা মানে কাজ করেছে নিজেকে একটা নিজের নামটা ছড়িয়ে দেওয়ার যে বিষয়টা সেটা ছিল কাজ করেছে সবার মধ্যেই এটা কাজ করে আরেকটা পর্যায়ে এসে মনে হয়েছে যে না আরেকটু বড় পরিসরে যদি যেতে পারি বাংলা সিলেটের বাইরে যদি যেতে পারি হ্যাঁ তারপরে মনে হচ্ছে না বাংলাদেশের বাইরে যদি যেতে পারে এরকম হ্যাঁ আমি একটু আসছি কিন্তু পরিবারের সমর্থনে যাওয়ার আগে আরেকটু আরেকটু বলে নিই যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এখন যেটা আমার মনে হচ্ছে যে এখন হচ্ছে যে মানুষের জন্য কতটুকু করতে পেরেছি আসলে জানি না কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে এই সাংবাদিকতাটাকে যদি একটু ভিন্ন ফরম্যাটে চ্যারিটি ওয়ার্কে যদি নিয়ে যাই হ্যাঁ মানুষের জন্যে যদি যেসব সাংবাদিকতা করছি আপনি জানেন আমাদের চ্যানেল এস কিন্তু অনেক মানুষের জন্যে কাজ করে আমাদের অনেক সাংবাদিকদের জন্যে আমরা ফান্ড রেইস করেছি অনেক আপনার সাজাল ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করেছেন সাজাল ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টদের জন্য কিন্তু আমরা ফান্ড রেজ করেছি তো এমসি সি কলেজের স্টুডেন্টদের জন্য ফান্ড রেজ করেছি তো আমি এখন আমার যে ইচ্ছাটা হচ্ছে আসলে যে এই যে চেরিটি সংগঠন বা চিরিটিক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা এই সাংবাদিকতা যদি প্রমোট করা যায় বাংলাদেশে এটারও কিন্তু দরকার আছে ঠিক আছে যেটা পরিবারের কথা বলছিলেন পরিবারের আসলে আমার সবচাইতে যিনি মানে এই মুহূর্তে যিনি করছেন সেটা হচ্ছে তো আমার সহদর্মী নিয়ে তিনি সৈয়দা মাকসুদা বেগম তিনি আমাকে এই সহযোগিতা তার সহযোগিতা ছাড়া আসলে সম্ভব ছিল না এই পর্যায়ে এখনও সাংবাদিকতা চালিয়ে যাওয়ার আর কি তো আর আমার আব্বা যিনি মরহুম আব্বা আম্মা আর সবচেয়ে আরেকজনের কথা না বললেই না হয় যে আমার চাচা চাচা যিনি ওই যে মদ্রিসারে যিনি আমাদের এলাকারও মুরব্বী ছিলেন তিনি আসলে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন সেটা বলে বোঝানো যাবে না আমাদের পুরো পরিবারটাকেই তিনি আগলে রেখেছিলেন আমার বাবা আসলে ততটা সাংসারিক যেটা বলা হয় আর কি সেটা ছিলেন না সুতরাং দেখা গেছে চাচাই মূলত আমাদেরকে কিভাবে পড়াশোনা করতে হবে সব দেখভাল করেছেন আর কি সুতরাং আসলে তাদের প্রতি সবচাইতে বেশি কৃতজ্ঞ আপনার কাছে আমাদের অনুষ্ঠান থেকে সর্বশেষ প্রশ্ন দশ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন জানি না ততদিন পর্যন্ত আল্লাহ হায়াত দেবে কিনা আসলে যে আমি একটু আগে যেটা বলেছি চ্যারিটি ওয়ার্ক করে যাচ্ছি ঠিক আছে তো আমি দশ বছর পরে না বিশ বছর পরেও এক সময় না এক সময় তো আমাকে যেতে হবে সবাইকেই আসলে যেতে হবে আমাকেও যেতে হবে যেদিন আমি মারা যাব। সেদিন যাতে আমার ছেলে যখন কাউকে বলবে যে আমার ফাদার ছিলেন অমুক মঈনুদ্দিন মঞ্জু তখন যাতে মানুষ বলে যে না এই মানুষটা ভালো ছিল তোমার বাবা ভালো ছিল আর ভালো ছিল বলতে এই ভালো না যাতে আমি সৎ ছিলাম আমি আমার নীতি এবং নৈতিকতায় ভালো ছিলাম আমি মানুষের জন্য কাজ করেছি আজীবন সেটা যাতে বলতে পারে সেটাই আমি চাই আসলে কথায় কথায় আমাদের আজকের সময় শেষ হয়ে গিয়েছে আপনি অত্যন্ত ব্যস্ততার মধ্য থেকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ ডায়াল সিলেটের দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আবারও ডায়াল সিলেটের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি সুপ্রিয় দর্শকমণ্ডলী কথায় কথায় আমাদের সময় একদম শেষ হয়ে এসেছে পরবর্তী কোনো আয়োজনে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে ডায়াল সিলেটের প্রত্যেকটি আপডেট পেতে আপনি ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ এই ওয়েবসাইটটিতে এবং পাশাপাশি আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবের মাধ্যমেও ডায়াল সিলেটের প্রত্যেকটি অনুষ্ঠান দেখতে পারবেন আবারও দেখা হবে ডায়াল সিলেটের অন্য কোনো আয়োজনে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ